আজকের বিষয় কবিশেখর কালিদাস রায়। কালিদাস রায় বাংলা সাহিত্যের একজন অন্যতম অগ্রগণ্য কবি, যিনি রবীন্দ্রানুসারী কবি হিসাবে বিশেষ পরিচিত ছিলেন। কাব্য রচনার পাশাপাশি তিনি একজন প্রাবন্ধিক, পাঠ্যপুস্তক রচয়িতা এবং সাহিত্য সমালোচকও ছিলেন। গ্রাম বাংলার রূপকল্প অঙ্কনের প্রতি আগ্রহ, বৈষ্ণব প্রাণতা ও সামান্য তত্ত্বপ্রিয়তা ছিল তাঁর কবিতাগুলির বৈশিষ্ট্য। 1889 সালের 22 জুন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নং ব্লকের অন্তর্গত করুইগ্রামে কালিদাস রায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা যোগেন্দ্রনাথ রায় ছিলেন মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির এস্টেটের একজন কর্মচারী এবং তার মাতার নাম রাজবালা দেবী। শ্রী চৈতন্যদেবের জীবনীকার লোচনদাস ঠাকুরের উত্তরাধিকারী কালিদাস রায় ছিলেন তাঁর পিতামাতার অষ্টম সন্তান এবং খুবই রুগ্ন। কাশিমবাজারে বারবার ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ফলে তাঁকে গ্রামের বাড়িতে রেখে আসা হয়েছিল। গ্রামে ফিরে এসে অসুস্থতার কারণে তাঁর শৈশবের একাংশ গৃহবন্দী হয়েই কাটে। 5 বছর বয়সে তিনি কাশিমবাজারে ফিরে যান, কিন্তু রাজবাড়ির বিত্তবানদের অবজ্ঞা তাঁকে প্রকৃতির প্রতি আকৃষ্ট করে তোলে। প্রকৃতি হয়ে ওঠে তাঁর পরম বন্ধু ও কাব্যের প্রেরণা। 1912 সালে তিনি ডালটনগঞ্জের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ভূপেন্দ্রচন্দ্র মালিকের মেয়ে সুকৃতি দেবীকে বিবাহ করেন। বিবাহের পরের দিনই তাঁর মাতৃবিয়োগ হয়। নিজের বিয়েতে তিনি নববধূর আগমন উপলক্ষে ব্রজবুলি ভাষায় একটি কবিতাও লিখেছিলেন। কালিদাস রায় ও সুকৃতি দেবীর 4 পুত্র ও 3 কন্যা ছিল। কালিদাস রায়ের লেখাপড়া শুরু হয় বর্ধমানের গ্রামে শশী দৈবজ্ঞের পাঠশালায়। এখানে তিনি বন্দে মাতা সুরধ্বনি কবিতাটি শুনে শুনে মুখস্থ করে ফেলেন। এই কবিতাটির সুর ও ছন্দ তাঁকে এতটাই প্রভাবিত করেছিল যে পরবর্তীতে অনেক কবিতায় এই কবিতাটির প্রভাব দেখা যায়। 7 বছর বয়সে তিনি একটি মাইনর স্কুলে ভর্তি হন ও সেই সাথে আশুতোষ চতুষ্পাঠীতে তাঁর সংস্কৃত অধ্যয়ন চলতে থাকে। এরপর তিনি কাশিমবাজার খাগড়া লন্ডন মিশন স্কুলে ভর্তি হন 1902 সালে। এই স্কুলে তিনি পরীক্ষায় প্রথম হয়ে শেক্সপিয়ার, কিটস, কোলরিজ এই সমস্ত বিখ্যাত কবিদের বই উপহার পান। এই বইগুলি তাঁর শিল্পীসত্তাকে বিকশিত করতে এক গভীর ভূমিকা নেয়। ইংরাজি সাহিত্যের কবি ছাড়াও শৈশবে বঙ্কিম সাহিত্য ও রবীন্দ্র সাহিত্য দ্বারা প্রভাবিত হন তিনি। 1906 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় বৃত্তিসহ উত্তীর্ণ হন। 1911 সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে ডিস্টিংশন সহ স্নাতক হন। এরপর কলকাতায় এসে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তরে ভর্তি হলেও বার্ষিক পরীক্ষার আগেই তাঁর কর্মজীবন শুরু হয়ে যায়। 1913 সালে রংপুরের উলিপুর মহারানী স্বর্ণময়ী হাই স্কুলে সহশিক্ষক হিসাবে কালিদাসের কর্মজীবন শুরু হয়। এর কিছু বছর পরে 1920 সালে তিনি 24 পরগনার বরিশা হাই স্কুলে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। 1931 সালে রায়বাহাদুর দীনেশচন্দ্র সেনের সহযোগিতায় মিত্র ইনস্টিটিউশনে কালিদাস রায় প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হন। 1952 সালে অবসর গ্রহণের সময়কাল অবধি তিনি ওই ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। 19 শতকের নতুন কাব্যধারায় যে সমস্ত কবি কাব্য সৃষ্টি করে গেছেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কালিদাস রায়। শিশু বয়স থেকেই তাঁর মধ্যে কাব্য রচনা শক্তির স্ফুরণ ঘটেছিল। রবীন্দ্রধারার বাহক হওয়া সত্ত্বেও তাঁর মধ্যে স্বতন্ত্রতা বজায় ছিল। তিনি মোট 19টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তাঁর রচনায় আমরা মানব জীবনের সহজ সরল দিকগুলিকেই বেশি দেখতে পাই। গ্রাম বাংলার প্রকৃতি, বৈষ্ণব প্রাণতা ও তত্ত্বকথা ছিল তাঁর কাব্যের অন্যতম বৈশিষ্ট্য।
মানুষের প্রতি অটল বিশ্বাস, মানুষের মহত্বের প্রতি শ্রদ্ধাবোধ ও জীবনের সহজ সৌন্দর্যই ছিল তাঁর কবিতার বিষয়বস্তু, যা তাকে অন্যদের থেকে এক স্বতন্ত্রতা প্রদান করেছে। ১৯০৭ সালে বহরমপুর কলেজে পড়াকালীন কালিদাস রায়ের প্রথম কাব্যগ্রন্থ কুন্দ প্রকাশিত হয়, যেটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। এই কলেজে পড়ার সময় তিনি অধ্যাপক ইএম হুইলারের সংস্পর্শে আসেন। কাব্যচর্চার ক্ষেত্রে অধ্যাপক হুইলারের কাছে বহুভাবে ঋণী ছিলেন বলে স্বীকার করেছেন কালিদাস। ১৯১১ সালে তিনি কলেজ পাশ করার পরে ওই বছরেই কলকাতায় এসে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সদস্য হন, যেখানে তাঁর পরিচয় হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শিশির কুমার ভাদুরী, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের সাথে। তাঁদের সাহচর্যে তাঁর কাব্যরচনার ব্যাপ্তির প্রসার ঘটে। এই সময় সাহিত্যচর্চার কারণে তাঁর পড়ার ব্যাঘাত ঘটতে থাকে। কলকাতায় আসার পরে ১৯১১ সালে তাঁর ছোট ছোট কিছু কবিতা নিয়ে তিনি কিশলয় নামে একটি গ্রন্থ প্রকাশ করেন, যা তাঁকে লেখক মহলে পরিচিত করায়। ১৯১৩ সালে ভারতী পত্রিকায় মেঘ ও ময়ূরী নামে একটি কবিতা প্রকাশিত হয়। স্নাতকোত্তরে প্রথম পর্বের পরীক্ষার আগেই তিনি রংপুরের উলিপুরে শিক্ষকতার কাজে যোগ দেন। এখানে আসার পরে অফুরন্ত সময় ও প্রকৃতির সান্নিধ্য তাঁর কাব্যরচনায় অনুঘটকের কাজ করে। উলিপুরে থাকাকালীন তিনি চারটি কাব্যগ্রন্থ রচনা করেন, যার মধ্যে ১৯১৪ সালে তিনি পর্ণপুট প্রথম খণ্ড এবং ১৯২১ সালে তিনি পর্ণপুট দ্বিতীয় খণ্ড রচনা করেন, যা তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম। কালিদাস রায় ছোটবেলা থেকেই বৈষ্ণব ধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন। কাশিমবাজার রাজবাড়ির মহারাজা ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী। মহারাজের অনুপ্রেরণায় ও উদ্যোগে রাজবাড়িতে দোল উৎসব এবং রাজযাত্রা উপলক্ষে কীর্তন, যাত্রা, কবিগান, থিয়েটার প্রভৃতি অনুষ্ঠিত হত। কাশিমবাজারে থাকাকালীন কালিদাস রায় কীর্তন ও কবিগানের প্রতি অনুরাগী হয়ে পড়েন এবং ব্রজবুলী ভাষায় কবিতা রচনা করার জন্য সচেষ্ট হন। উলিপুরে থাকাকালীন তিনি তাঁর বিখ্যাত কবিতা বৃন্দাবন অন্ধকার সৃষ্টি করেন, যেটি তাঁকে কবি হিসাবে প্রথম জনপ্রিয়তা এনে দেয়। তিনি ব্রজলীলা বিষয়ে আরও কিছু কবিতা এখানে থেকেই লেখেন। ১৯১৫ সালে মহারাজা মনীন্দ্রচন্দ্রের অর্থানুকূল্যে ব্রজবেণু প্রকাশিত হয়। ১৯১৬ সালে ঋতুমঙ্গল প্রকাশিত হয় প্রকৃতি ও প্রেমমূলক কবিতার সংগ্রহ নিয়ে। উলিপুরের মহারাজার সাথে মতানৈক্যের কারণে তাঁর প্রধান শিক্ষকের পদপ্রাপ্তি অধরা থেকে যায় এবং বিদ্যালয়ের ছাত্রদের পড়ার বই নিয়েও মতানৈক্য ঘটলে তিনি উলিপুর ছেড়ে আবার কলকাতায় ফিরে আসেন এবং এখান থেকেই শুরু হয় তাঁর জীবনের দ্বিতীয় অধ্যায়। কলকাতায় ফিরে তিনি জীবিকার প্রয়োজনে পাঠ্যপুস্তক রচনা করতে থাকেন। ১৯২৪ সালে কলকাতায় ফেরার পরে হৈমন্তী কাব্যগ্রন্থটি রচনা করেন কালিদাস। এরপর ক্রমান্বয়ে বৈকালি প্রকাশিত হয়। ১৯৩০ সালে গীতগোবিন্দ এবং ১৯৩২ সালে গীতালহরী প্রকাশিত হয়। ১৯৪২ সালে জীবন সায়ণে এসে কিছু কাব্য সমালোচনা গ্রন্থও তিনি প্রকাশ করেন। প্রাচীন বঙ্গ সাহিত্য, সাহিত্য প্রসঙ্গ পদাবলী সাহিত্য ও শরৎ সাহিত্য যার মধ্যে উল্লেখযোগ্য। তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল বল্লরী, খুঁতকুড়া, লাজাঞ্জলি, রসকদম্ব, সন্ধ্যামণি, পূর্ণাহতি, দিন ফুরানোর গান, তথাগত ইত্যাদি। ১৯১৩ সালে কাশিমবাজার রাজবাড়ির সাহিত্য সভায় কালিদাস প্রথম রবীন্দ্রনাথের দর্শন পান। সেখানেই রবীন্দ্রনাথের উপদেশানুসারে পরবর্তীতে তিনি অনুবাদমূলক রচনায় হাত পাকান, যার মধ্যে উল্লেখযোগ্য হল
महाकवि कालिदासेर शकुंतला कुमार सम्भव एवं मेघदूतेर संस्कृत थेके बांग्लाय अनुवाद। शिशुतोष गल्प कहनीते तिनी शिशुदेर जन्य गल्प लिखेछेन। तार शिशु साहित्यगुलिर मध्ये अन्यतम हल 1961 साले प्रकाशित गाथांजलि, 1964 साले प्रकाशित गाथा कहनी, 1970 साले प्रकाशित तृणदल प्रभृति। बेताल भट्ट छद्मनामे तार लिखित बहु रस रचना आजो पाठक समाजे समादृत। कालिदास राय शुधुई कवि छिलेन ना, तिनी छिलेन असाधारण पंडित। तबे तार पांडित्य कखनो काउके हेयो करेनी, तिनी सकलेर थेकेई सब रकम मतामत ग्रहणेर पक्षपाती छिलेन। समाज व्यवस्थार समालोचना करते गिये तिनी आश्रय नियेछेन हास्यरसेर, जार दृष्टान्त पावा जाय पूर्णाहुति, दन्तरुचि, कौमुदी इत्यादिर मध्ये। তিনি রসচক্র নামে একটি সাহিত্যচক্র গড়ে তুলেছিলেন, যেখানে সাহিত্য আলোচনা ছাড়াও বিতর্ক হতো আর তার সাথে চলত রঙ্গরসিকতা। এই সংগঠনটি ছিল নবীন ও প্রবীণ সাহিত্যিকদের মেলবন্ধনের একটি ক্ষেত্র। তিনি বসুধারা নামে একটি মাসিক পত্রিকাও প্রকাশ করতেন সেই সময়। কালিদাস রায় তাঁর সারা জীবনের কৃতিত্বের জন্য বহু সম্মাননা লাভ করেছেন। 1920 সালে রংপুর সাহিত্য পরিষদ তাঁকে সাহিত্যে অবদানের জন্য কবিশেখর উপাধিতে ভূষিত করে। 1953 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে দেশিকোত্তম উপাধি প্রদান করে। ওই বছরেই তিনি সরোজিনী স্বর্ণপদক লাভ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে জগত্তারিণী পদক প্রদান করে। 1959 সালে দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে আকাশবাণী আয়োজিত সর্বভারতীয় কবি সম্মেলনে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কালিদাস রায়। 1963 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে। 1971 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দিল্লির ডিগ্রি লাভ করেন। অবশেষে 1975 সালের 25 অক্টোবর টালিগঞ্জের নিজ বাসভবনে কালিদাস রায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 76 বছর।